আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তরমুজ, মৌসুমি লেবু এবং কমলার আইসক্রিম। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। তাহলে চলুন আমি কিভাবে এই তরমুজ আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আবার আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তরমুজ, কমলা লেবু, মৌসুমি লেবু, আইসক্রিম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। চলুন তাহলে দেখে নিন কীভাবে আইসক্রিমটা আমি তৈরি করি। প্রথমে কমলা লেবুটাকে আমি সুন্দর করে ছুলে নেব। আমি সব ফলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কমলা লেবু, তরমুজ, মৌসুম্বি ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো একটা একটা করে সব পরিষ্কার করে ফেলেছি। এবার জুসারে আমি জুস করে নেব। মৌসুম্বির রসটা আমি হাতে করে নিয়েছি, কারণ মিক্সার গ্রাইন্ডারে করলে পরে তেতো হবে, এই জন্য আমি হাতে করে নিলাম রসটা। কমলা লেবুটা আমি মিক্সি গ্রাইন্ডারে করে নেব। আমার তিনটে রসই রেডি। এবার আইসক্রিমের বক্সে আমি জমাতে দেব। রসগুলো সব আমি দিয়ে দিয়েছি কাপের মধ্যে, এবার কাঠি দিয়ে দেব। তরমুজের এই রসটা আমি এই কাপের মধ্যে ঢেলে দেব। আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। এখন 4:10, আমি আগামী দিন সকাল 7টায় বের করব। আজকের মতো এখানেই রাখছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, আমি নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে থাকবে পৌঁছে যাবে। আমি 12 ঘন্টা পর ফিরে এসেছি। আমি এখন ফ্রিজ থেকে মৌসুমি লেবু, কমলা আর তরমুজের আইসক্রিমটা বের করে নিয়ে এলাম। এখন জলের মধ্যে দিয়ে দেব। আমি যেভাবে আইসক্রিমটা বানালাম আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।
গতকাল একটু ঠান্ডা ওয়েদার ছিল, আজকে আবার সেই উত্তপ্ত গরম। এত গরম আর সহ্য করতে পারছি না। এই গরমে আপনারা বিভিন্ন ধরনের আইসক্রিম বানিয়ে খেতেই পারেন। আবার আমি একটা আপনাদের সামনে নতুন আইসক্রিমের রেসিপি নিয়ে চলে আসব। আমার আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা। তরমুজ, কমলা, মৌসুমি লেবু। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।